السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقم الصلاة، وقال تعالى في آية أخرى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. ডাক্তার কস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সিনিয়র শিক্ষক আবু সালেম মোহাম্মদ ফরিদুদ্দিন, ডাক্তার কস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাত শাখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সালাত থেকে আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। সালাত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এটি সালাত, এটি হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে দোয়া করা, দরুদ পড়া, ইস্তেগফার করা, তাসবিহ পড়া, ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ হয়ে থাকে। ইবাদত অর্থ আনুগত্য করা, আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশে যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ করা হয়, এই জন্য সালাতকে বলা হয় সালাতুন বাইনাল আবদি ওয়া রাব্বি। বান্দার শব্দে আল্লাহর সংযোগ স্থাপনের নামই হচ্ছে সালাত। সালাতের মানে আন্দর লগতে যা দোয়া ও রহমত ও তাসবিহ ইস্তেগফার। সালাতের চারটি অর্থ: দোয়া, রহমত, তাসবিহ, ইস্তেগফার। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয়, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া, এইসব কিছু। ইসলামের পরিভাষায় মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আহকাম আরকান সহ বিশেষ নিয়মতে, বিশেষ নিয়ম মতে আল্লাহ ইবাদত করার নাম হচ্ছে সালাত। ইসলামের পাঁচটি রুকন রয়েছে: বুনিয়াল ইসলাম ওয়াল আহকামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ওয়া ইকামুস সালাহ, ওয়া ইতাউয যাকাত, ওয়াল হজ্জ, ওয়া সাওমু রমাদান। ইসলামের এই পাঁচটি বুনিয়াদের মধ্যে সালাত হচ্ছে ইমানের পরেই এর স্থান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন: আসসালাতু ইবাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। যে এই খুঁটিটা ঠিক রাখলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে এই খুঁটিটা ঠিক রাখলো না, অর্থাৎ সালাত কায়েম করলো না, সে গোটা দিনটাকে বিপর্যস্ত করে ফেলবে। অর্থাৎ একটা ঘর, ঘর ঘরের সাথে তুলনা করা হয়েছে, একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। তাঁবুর চারটা খুঁটি, মাঝখানে একটা মাস্টার খুঁটি কমপক্ষে লাগবে। এই মাস্টার খুঁটির মধ্যে যদি কোনো একটা খুঁটি দুর্বল হয়ে যায় তাহলে ওই তাঁবু কিন্তু জোরে বাতাস আসলে কিন্তু আর টিকবে না। ঠিক ইসলামের বুনিয়াদ ফাঁসটি, এই ফাঁসটি যদি কোন একটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইসলাম মানের বুনিয়াদও টিকবে না।
এই সালাত কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন। ইনি বলেছেন আতিমিস সালাত, সালাত কায়েমের কথা বলা হয়েছে, সালাত পড়ার কথা বলা হয়, একে একে পড়াটাই হলো যে সালাত আদায় করা বা পড়া, কিন্তু সালাত তো জামাতের সাথে এসেছে। ওয়া রাকউ মা রাকিন, আল্লাহ বলছেন তোমরা রুকু করাইতে সাথে রুকু করো। জিব্রাইল আলাইহিস সালাম যে আল্লাহ পাঠিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত প্রশিক্ষণ দেওয়ার জন্য, জিব্রাইল আলাইহিস সালাম ইমামতি করেছেন, রাসূল আসলাম মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন, আবার রাসূল আসলাম ইমামতি করেছেন, জিব্রাইল আলাইহিস সালাম মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন, আর রাসূল আসলাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন এবং সেটা জামাতের সাথে হয়েছে। দিন রাত পাঁচ ওয়াক্ত সালাত জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়, বান্দার মধ্যে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্যতা অর্জন করে, সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, কেউ যদি ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, তাদের শরীরে কোনো ময়লা থাকে। রাসূল সাল্লাল্লাহু বলতেন, ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত সালাত যে সঠিকভাবে উজু করে সুন্দরভাবে সালাত আদায় করবে, তারও শরীরে যখন গোসল করার পরে ময়লা থাকবে, ঠিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরেও তার কোনো গুনাহ থাকবে। বোখারি এবং মুসলিম শরীফের হাদিস। আরো বলেছেন, কোন বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দিবেন। প্রথম, তার জীবিকার অভাব দূর করবেন, দুই, কবরে আজাব থেকে মুক্তি দেবেন, তিন, হাসরে আমল আমার ডান হাতে দিবে, চার, ফজরের বিজলির মতো পার করে দিবে, পাঁচ, তাকে বিনয় হিসেবে জান্নাত দান করবে। এই পাঁচটি পুরস্কার যদি আমরা পাই সালাতের মাধ্যমে, তাহলে আমাদের আর কিছু প্রয়োজন নাই। জীবিকার অভাব দূর হয়ে গেলে তো আমার আর জীবিকার জন্য অর্জন করতে হবে, কবর আজাব থেকে মুক্তি পাইলে তো আমি আরামেই থাকলাম, কবর করে আলামে বরজখ কি কমপক্ষে 40,000 বছর থাকতে হবে, দুনিয়াতে দুনিয়ার হায়াতের চেয়ে অনেক বেশি। আর আমার বাবা যদি ডান হাতে আসে, তাহলে তো আনন্দের আর সীমা থাকবে না। উজরা যদি বিজলির মতো পার হওয়া যায়, তাহলে দ্রুত জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে গেল। আর আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত দেন, হিসাব নিকাশ দিতে হবে না। সুতরাং আমরা নিয়মিত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আর মহিলাদের জন্য মসজিদে আদায় করার চেয়ে নিজের ঘরের কোণে পড়াটাই সবচেয়ে উত্তম। আর মসজিদে যদি ব্যবস্থা থাকে, শরীয়ত লঙ্ঘিত যদি না হয়, তাহলে মসজিদে গিয়ে পড়বে। আর মসজিদে যদি নিরাপত্তা না থাকে, যাতায়াতের নিরাপত্তা না থাকে, পথের নিরাপত্তা না থাকে, তাহলে ঘরে পড়াটাই মহিলাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। এখন আপনি যদি জান্নাতে যেতে চান, আর যদি জান্নাতের চাবি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি জান্নাতে ঢুকবেন কিভাবে? সেই জন্যই তো আমাদেরকে জান্নাতের চাবি নিতে হবে সালাত আদায়ের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। যার সালাতে হিসাব ঠিক হবে, তার সব হিসাবও ঠিক হয়ে যাবে, আর যার সালাতে হিসাবে গর্বিত হবে, তার অন্য সব হিসাবেও গর্বিত হয়ে যাবে। তারপর আমিন হাদিস, একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যাবে, 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। জামাতের সাথে সালাত আদায় করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হবে, একতা সৃষ্টি হবে, সুখে দুঃখে একে অন্যায় সাহায্য সম্মিলিতের অভাবে বুঝখবর নেওয়া যাবে। সালাত মানুষের চরিত্র সংশোধনের বিশেষ ভূমিকা পালন করে, সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার, সালাতের সময় সূচি সময়মতো সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহর বিধান। ইন্না সালাতাকে আলাল মুমিনিনা কিতাবাও মাওকুফা, সুনির্দিষ্ট সময় সালাত বান্দার উপরে ফরজ। সুতরাং সালাতের সময় না হলে সালাত আদায় করা যাবে না। আবার সালাতের সময় শেষ হয়ে গেলে সালাত আদায় করলে সেটা সঠিকভাবে আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে, কোন আমলটি উত্তম? আইয়ুল আমালে আফযাল? ইনি উত্তরে বলেন সময়মতো সালাত আদায় করা। সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। নিম্নে সালাতের বিবরণ দেওয়া হবে। ফজরের সালাত, সময়ের সালাতটি গাওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় কাটে। রাতের শেষে আকাশের পূর্ব দিকে উঠতে লম্বা আকৃতির যে আলো রেখে দেখা যায় তাকে বলা হয় সময়ের সালাত। জোহরের সালাত, দুপুরে সূর্য পশ্চিমাকে এলে পড়লে জোহরের রক্ত শুরু হয়। ছায়া আপনি পাবে, কোন বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সালাতের সময় থাকে। ছায়া আসলে হচ্ছে যে জিনিসটা দিয়ে আপনি ছায়া মাপবেন সেই জিনিসটা চার ভাগের এক ভাগ পরিমাণ। জোহরের সালাতের আলাদা কোনো অর্থ নেই, জোহরের সময়ই জোহরের সালাত আদায় করতে হয়। এবার আসরের সালাত, আসরের সময় শেষ হলেই, জোহরের সময় শেষ হলেই আসরের সময় সালাতের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের হলুদ হওয়ার আগে আসরের সালাত আদায় করতে হয়। হলুদ হয়ে গেলে তখন সে সময় আদায় করাটা মাকরুহ, তবে সময় থাকে। এই জন্য আগে ভাগে করে নেওয়া উচিত মাগরিবের সালাত। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আগামী যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ মাগরিবের সালাতের সময় বিদ্যমান থাকে। এশার এসাল, মাগরিবের সময় শেষ হলেই এশারের সালাতের ওয়াক্ত শুরু হয় এবং সুবে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগে আদায় করা উত্তম। এশার সালাত আদায়ের পর বিতিরের সালাত আদায় করতে, এই জন্য যাদের ভোর রাতে উঠার উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য তারা তাহাজ্জুদের সালাত আদায় করে বিতিরের সালাত আদায় করাটাই ভালো। আর যদি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা যদি কারো অভ্যাস না থাকে অথবা যদি আনসারে হয় তাহলে এশার সালাতের পর পরে বিতিরের সালাত ঘুমের আগেই পড়ে নেওয়া উচিত। সালাতের তিনটি নিষিদ্ধ সময় আছে, ঠিক সূর্য উদয়ের সময়। তখন যারা সূর্য পূজারী তারা সূর্যের পূজা করে, এই জন্য আমরা তখন সালাত আদায় করব। ঠিক দ্বিপ্রহরের সময় সালাত আদায় করা যাবে না, সূর্যাস্তের সময় সালাত আদায় করা যাবে না। তবে কোনো ব্যক্তি ওই দিন আসরের সালাত আদায় কোনো কারণে যদি অনাদায়ী থেকে যায়, সূর্য ডুবার আগে যদি সে নিয়ত বেঁধে থাকে তাহলে সূর্য ডুবে গেলেও ওই দিনের সালাত তার আদায় হয়ে যাবে। অর্থাৎ সূর্য ডুবার আগে নিয়ত আসছে সালাত পড়তে পড়তে সূর্য ডুবে গেছে, ওই দিনের সালাতটা তার জন্য আল্লাহ হয়তো মাফ করে দিবে। অর্থাৎ সেদিন তার জন্য এটা একটা ওজর, যেহেতু সে যে কোনো কারণে সালাত আদায় করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সালাত আদায়ের নিয়ম করব। তোমরা তো সালাত আদায় করো মাশাআল্লাহ, তারপর নিয়মটা জেনে নেওয়া ভালো। আমাদের বইয়ে 28 পৃষ্ঠায় আছে, তোমরা পড়ে নিও। তারপর আমি বলছি সব কাছে নিয়ম পদ্ধতি আছে, নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া। আল্লাহ রাসূল বলছেন সালাত তোমার ভাই তোমরা নিয়ম চলো, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে জানো ঠিক সেভাবে সালাত আদায় করো। সালাত একটি বড় ইবাদত, সালাত আদায়েরও নিয়ম পদ্ধতি আছে। মহানাম এর সেখানে নিয়ে হবে সালাত আদায় করতে হবে। আমাদের সালাতের সময় হলো, সময় হলে আমরা পাক পবিত্র হবো, অর্থাৎ আমরা উজু করবো, উজু করতে সময় হলে তায়াম্মুম করবো অথবা গোসল করলে পবিত্রতা অর্জন হয়ে যাবে। তারপর পবিত্র জায়গায় কেবলামুখী হয়ে আমরা দাঁড়াবো, মনে করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন, তিনি আমার অন্তরে খবর জানেন,
অর্থাৎ আমাদের জামা কাপড় পবিত্র হবে, জায়গাও পবিত্র হবে, আর আমরা পবিত্রতা অর্জন করব, পাহারা অর্জন করব, এবং মনকেও আমরা পবিত্র রাখবো। কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সালাত আদায় করব। সালাত আদায়ের সময় আমরা মনে মনে নিয়ত করব, মনে মনে নিয়ত হলো আসল নিয়ত, যে আমি এখন ফজরের দুই রাকাত সুন্নাত সালাত আদায় করব। এটা মনে মনে নিয়ত করলে হবে, কেমন আমার কি হবে আল্লাহ সন্তুষ্ট হয়ে, এটা মনে মনে নিয়ত করলেই নিয়ত হয়ে গেল। না হয় তোমার মুসল্লি আলিল্লাহ তাআলা এভাবে পড়ার দরকার নাই, আসল হলো মনে নিয়ত। এরপরে ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমে বলা, আল্লাহু আকবার বলে হাত বাঁধা, তাকবীরের সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর করবে, এরপর দুই হাত নামের উপরে বাঁধবে, মেয়েরা দুই হাত কাঁধ পর্যন্ত এইভাবে, মেয়েরা হাত বাঁধবে বুকের উপরে। আমাদের দেশে কেউ কেউ বুকের উপরে হাত বাঁধে পুরুষেরা, সেটা নিয়ে বিতর্ক করা যাবে না, বুকের উপরে বাঁধেন অথবা নাভির উপরে বাঁধেন অথবা হাত ছেলে সোজা দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই, মালিকের মাজারে তো হাত বাঁধেই না, সোজা হাত ছেলে দিয়ে দাঁড়িয়ে থাকবে। আলে হাদিসের বাইরে আবার বুকের উপরে বাঁধে, আর হানাফি মাজাব বলতে পুরুষেরা নাভির উপরে, মহিলার বুকের উপরে হাত বাঁধে। যেভাবে হাত বাঁধেন, হাত বাঁধা নিয়ে মারামারি করা যাবে না, যেভাবে বাঁধেন, কিন্তু তাকবীরে তাহরিমে বলাটা ফরজ, আল্লাহ আকবার বলতেই হবে, নামাজ শুরু করতে হবে। বাম হাতের তালু নাভির উপর রাখবো, আর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে কনিষ্ঠ বিদ্যা আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবো, মাঝের তিনটে আঙ্গুল বাম হাতের কবজির উপর বেঁচিয়ে রাখবো, মেয়েরা শুধু বাম হাতের উপর ডান হাত রাখবো। এরপর সালাত পড়বো, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। হে আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্য এই সকল প্রশংসা, তোমার নাম বরকত ও কল্যাণ, তোমার সম্মান অতি উচ্চ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তাকবীরে তাহরিমের বেদে আমরা এই শিক্ষাটা করব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে বিসমিল্লাহির রহমানির রহিম করো, এই তো কোরআন কারীম তেলাওয়াত। ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন কারীম তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ করতে হবে এবং বিসমিল্লাহ করতে হবে, তারপর আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, তারপর আল্লাহ আকবার বলে আমরা রুকু করব। সূরা বাকারা আমরা সবাই জানি নির্ভুলভাবে তাকবীর সহকারে সহিষ্ণুভাবে আমরা সূরা ফাতিহাটা শিখে নেব, তারপর রুকুতে অন্তত তিনবার আমরা সুবহানাল্লাহ রব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার, তারপর সময় পাইলে পাঁচবার অথবা সাতবার এভাবে বেজ সংখ্যাবার আমরা করব, সুবহান রব্বিয়াল আযীম, মহান রব অত্যন্ত সুমহা, সুবহান আপনি তো পবিত্র, রব্বি আমার রব আযীম তিনি মহান, রুকুতে দুই হাত, দুই হাত এমন ভাবে রাখতে হবে যাতে মাথা পিঠ ও কোমর এক বরাবর হয়, কোনই পদর থেকে ফাঁক করে রাখতে হবে। মেয়েরা কম পায়ের টাকলু ডান পায়ের টাকলুর সাথে মিলিয়ে রাখবে, এরপর মাথা ঝুঁকিয়ে দুই হাতের আঙুল কোন মেলানো অবস্থা দুই হাতের উপর রাখবে, উনি পাদর সাথে মিলিয়ে রাখবে এবং মাথা এতটুকু ঝুঁকাবে যাতে হাঁটু পর্যন্ত বসে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা দাঁড়িয়ে পড়বো আমরা, এরপর আল্লাহু আকবার বলে আমরা সিজদে যাব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এরপর আরো দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, পুরোটা আমরা সেখানে বলবো, পুরোটাই
সিজদা করার নিয়ম, প্রথম দুই হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে। আমরা তো জায়নামাজে করি, মাটিতে তো করি না, মাটির উপর আবরণ থাকে। তারপর দুই হাত মাটিতে রাখতে হবে, তারপর দুই হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে। অনেকে শুধু নাক রাখে, কপাল রাখে না, কপাল এবং নাক দুটোই সিজদাতে রাখতে হবে। সিজদার সময় দুই হাতের আঙুলগুলো মৃত অবস্থায় কেবলামুখী করে রাখতে হবে, অর্থাৎ আমাদের আঙুলগুলো কেবলার দিকে থাকে, হাঁটুও কেবলার দিকে থাকে, পায়ের আঙুলগুলো কেবলার দিকে থাকে, আমাদের মাথাটাও কেবলার দিকে থাকে। সিজদার সময় দুই হাতের আঙুলগুলো মৃত অবস্থায় কেবলামুখী রাখতে হবে, দুই পায়ের আঙুলগুলো কেবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে, উভয় পা মৃত অবস্থায় খাড়া থাকবে। মেয়েরা পা খাড়া রাখবে না, উভয় পা ডান দিকে বের করে দেবে এবং মাটিতে পিছিয়ে রাখবে। ছেলেরা শ্রদ্ধার সময় মাথা হাঁটু হতে দূরে রাখবে, হাতের কবজির উপর অংশ মাটিতে লাগাবে না, পুকুরে যেভাবে বসে সেরকম বসবে না, অর্থাৎ হাঁটুটাকে আলগা করে রাখবে, এমন ভাবে রাখবে যাতে মাঝখান দিয়ে এমন ফাঁক থাকে একটা ছাগলের বাচ্চা যাতে যেতে পারে সেরকম। মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় চিন্তা করবে, মাথা যত সম্ভব হাঁটুর কাছে রাখবে, উরু পায়ের নালার সাথে এবং হাতের বাজু পাঁজর সাথে মিলিয়ে রাখবে। সিজদা হে অন্তত তিনবার, সুবহানা রব্বিয়াল আলা, কত পবিত্র আমার রব আলা যিনি মহিমান্বিত, বলতে হবে তিনবার, পাঁচবার অথবা সাতবার। এবং আল্লাহ রাব্বুল সোজা বসে দুই হাত হাঁটুর উপর রাখবে, তারপর আল্লাহ রাব্বুল দ্বিতীয় সিজদা করবে এবং পূর্বের মতো তাসবিহ করবে। এরপর আল্লাহ রাব্বুল সোজা হয়ে দাঁড়াতে হবে, এভাবে এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা আমরা যারা জানি তারা পড়ুন। এরপর আল্লাহ রাব্বুল সোজা হয়ে দাঁড়াতে হবে, এবার প্রথম রাকাত শেষ হবে, তারপর দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের মধ্যে যথারীতি সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে আমরা রুকু করব, সিজদা করে সোজা হয়ে বসতে হবে। বসে আবার তাশাহুদ পড়ব, দুই রাকাতের সালাত হলে তাশাহুদ পড়ে দরুদ এবং দোয়া মাসুরা পড়ে, ডানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে আমরা দুই রাকাত সালাত শেষ করব। আর যদি চার রাকাত সালাত হয় তাহলে তাশাহুদ পড়ে দরুদ এবং দোয়া মাসুর পড়ার দরকার নেই, আমরা উঠে দাঁড়িয়ে আবার বাকি দুই রাকাত। তিন বা চার রাকাত বিশেষ সালাত হলে তাশাহুদ অর্থাৎ আকতুহু ওয়া আসরু পর্যন্ত পড়ে আল্লাহ আকবার বলে দাঁড়াতে হবে, এরপর পূর্বের মতো তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করতে হবে। ওয়াজিব সুরা সালাত হলে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে, কিন্তু ফরজ হলে অন্য সূরা মিলাতে হবে না। এভাবে যথারীতি আমরা চার রাকাত অথবা তিন রাকাত সালাত শেষ করব এবং তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পরে প্রথমে ডানে এবং পরে বাম দিকে মুখ ফিরিয়ে সালামের মাধ্যমে আমরা সালাম শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো প্রিয় শিক্ষা, সালাতের আহকাম এবং আরকান সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো। আজকে এ পর্যন্ত অমাত অভিজ্ঞ ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।